الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية فقال رسول الله صلى الله عليه وسلم لا قطعم الإيمان من رضي بالله ربا بالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ পাক আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ার পরে নিজেদের আত্মশুদ্ধির উদ্দেশ্যে কিছু দিনই জরুরি কথা শোনার মজলিসে বসার মতো মানসিকতা দান করেছেন, তৌফিক দিয়েছেন, এই জন্য শুকর আদা করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানদার বানাইছেন এবং আল্লাহর ঘরে বসাইছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইমান দেওয়ার অর্থ হল আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত করা, আর আল্লাহর ঘর দরবারে ডাকা, আল্লাহর দরবারে আসার সৌভাগ্য দান করা হলো বিশেষ মর্যাদায় ভূষিত করা। দুইটাই আমরা পাইছি, পাইনি, ইমানদারও আছি আর আল্লাহর ঘরে আসার তৌফিকও পাইছি। পৃথিবীতে যত নিয়ামত আছে, যত দামি জিনিস আছে, আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি জিনিস হলো ইমান। ইমান যে আল্লাহ আপনাকে দিছে, কত দামি জিনিস দিছে সেই অনুভূতি আপনার থাকতে হবে। কাউকে যদি কোনো উহদা পদমর্যাদা দেয়া হয় আর সে যদি তার পদমর্যাদার খেয়াল না করে, তাহলে কিন্তু তাকে মাজুল করা হয়, বরখাস্ত করা হয়, এই এই পদের যোগ্য না। ঠিক না বেঠিক? যদি পদমর্যাদা দেয়া হয়, উচ্চ কোনো পদমর্যাদা, আর সে যদি সেই পদমর্যাদার সম্মান নিজে না রাখে, তখন তাকে বরখাস্ত করা হয় যে সেই পদের উপযুক্ত না। হাদিসে আসছে, কেয়ামতের আগে মানুষ সকালে ঈমান আনবে, বিকালে কাফের হয়ে, বিকালে ঈমান আনবে, সকাল হইতে হইতে কাফের হয়ে। এই হাদিসটার মতলব কি? কেয়ামতের আগে মানুষ এরকম হবে যে সকালে ইমানদার থাকবে, যখন রাত্রে শুইতে যাবে তখন বেঈমান হয়ে গেছে, আবার রাত্রে শোয়ার সময় বিশ্বাস করে শুবে, সকাল হইতে হইতে সকালে উঠবে, আবার কাফের হয়ে উঠবে। অন্য
অন্য একটা হাদিসে আসছে, একজন মানুষ ইমানদার থাকে দুনিয়াতে, আমল করতে থাকে আমল করতে থাকে, হাদিসে আসছে, মিসকাতে হাদিসটা আসছে, বুখারি ও মুসলিমেও আসছে, বুখারি বা মুসলিম দুইটাতে বা দুইটার যে কোনো একটা তো অবশ্যই আছে এই হাদিসটা। সেটা হলো এই যে মানুষ আমল করে আমল করে, আমল করতে করতে কি করে একদম জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছে যায়। হাদিসে আসছে যে জান্নাত তার থেকে আর এক হাত বাকি থাকে। এই সময় সে ঘুরে যায়, ঘুরে যায় জাহান্নামের পথে যায়, পরে অবশেষে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। আর অনেকে এরকম হবে যে জাহান্নামের আমল করতে 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 জাহান্নামের কাছে গেছে আর এক হাত আছে জাহান্নাম বাকি, মানে খুব কাছে গেছে, পরে হঠাৎ করে আবার ঘুরে যায়, সে ঘুরে যাওয়ার পরে জান্নাতের আমল করে জান্নাতি হয়ে যায়। এই যে হাদিসগুলা বলছে, এই হাদিসগুলার মানসা কি, কেন নবী এই কথাগুলা বলছে বুঝতে হবে। এই জন্য বলছেন যে ইমানকে সবচেয়ে দামি মনে করো, এর চেয়ে দামি তোমার কিচ্ছু নাই দুনিয়াতে। আর যে জিনিসটা যত দামি হয় সে জিনিসটার প্রতি মানুষ তত যত্নশীল হয়। দামি জিনিস যেখানে সেখানে রাখে নাকি? হ্যাঁ, দামি জিনিস যেখানে সেখানে রাখে না। মানুষের কাছে দামি তো দুনিয়াতে কি টাকা পয়সা, আর কিছু ডকুমেন্টস, দলিল, কাগজপত্র, এগুলোর মানুষ কেমন যত্ন নেয়, কয়েকটা কপি করে এখানে সেখানে রাখে, আর মেইন কপি বাসায় রাখলে আলমারির ভিতরে সিন্ধুক, সিন্ধুকের ভিতরে আবার আর একটা ছোট্ট সিন্ধুক, এই সিন্ধুকের ভিতরে। আগে তো মানুষ মাটির মধ্যে গাইরে রাখতো ধন সম্পদ, এখন মাটি পাইব না গার্ব কোথায়। আর আগে মাটির মধ্যে গাইরে তুই মানুষ বললে দিত কোনখানে না গাছি, পরে আর পাইত না। এখন তো মানুষ দামি জিনিস যেটা সেটা একটি স্টিলের আলমিরাতে রাখে, স্টিলের আলমিরার ভিতরেও রাখে না, শুধু স্টিলের আলমিরার ভিতরে অনেকগুলো সিন্ধুক আছে, সিন্ধুকের ভিতরে আবার আর একটা আলাদা স্পেশাল ড্রয়ার আছে, ওই ড্রয়ারের ভিতরে রাখে। আর কতকে যদি মনে করে যে আমার বাসায় এইসব নিরাপদ না, তাহলে বেশি অনেক মানুষ এরকম করে ব্যাংকের কিসে না লকারে না হকারে, লকার না একটু ব্যাংকের লকারে রাখে, কি রাখে, টাকা পয়সা, অর্নামেন্ট, জরুরি দলিল আদিল্লা কাগজপত্র, এগুলা সবচেয়ে দামি এজন্য লকারে রাখে। সে দামি মনে করছেই তো যত্ন করছে, আর দামি না মনে করলে তো যেখানে সেখানে রাখতো। পয়লা নম্বর প্রশ্ন হল, আমরা যে ইমানদার, আমরা যে আল্লাহর কাছে পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে দামি এই অনুভূতি আছে নাকি? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ঠিক আছে, আর যদি উত্তর না হয় তাহলে রিস্কি, তাহলে আপনার মর্যাদা আপনি বুঝলেন না। আল্লাহ আপনাকে সবচেয়ে দামি জিনিস দিল, অথচ এই দামি জিনিসটাকে দামি মনে করে যত্ন করলেন না। দামি জিনিস যত্ন না করেন, অযত্নে থাকে, অবহেলায় থাকে, তাহলে এটা গচ্ছা যায়, হারায় যায়, চুরি যায়। এই কথা বুঝাইতে চাচ্ছি যে পৃথিবীতে সবচেয়ে দামি হলো ইমান, আর যারা ইমান আনে তাদেরকে আল্লাহর ভাষায় বলে কি, কি বলে, কি বলে, মুমিন। যারা ইমান আনে তাদেরকে কি বলে, মুমিন।
আর এর বহু বচন হলো মুমিনুন। ইমান যে সবচেয়ে দামি, এই দাম উপলব্ধি করা যে আল্লাহ আমাদের উপরে দয়া করে এহসান করে আমাদেরকে ইমান দিছেন, কারণ এটা অনেক দামি জিনিস পাইছি, আর আল্লাহ যে দয়া করে আমাকে ইমান দিছেন এই জন্য সদা সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। কি থাকতে হবে? কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। অনেক মানুষের কাছে এটা দাম মনে হয় না, এই জন্য কোনো বিপদ আপদ মুসিবত এসে ঘুরে যায় ফিরে যায়। অনেকদিন নামাজ পড়ছে, অনেকদিন নামাজ পড়ছে, বহুদিন মসজিদে এসে নামাজ পড়ে, আর মানুষটা আসে না, আর মানুষটা আসে না। তো ঘনিষ্ঠ জনদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে জানা গেছে যে সে কিছু মুসিবত টসিবত বিপদ আপদে পড়ছিল, এর মনের মধ্যে অভিমান হয়েছে, গুসা হয়েছে যে আল্লাহরে এত ডাকলাম, এত নামাজ পড়লাম, কখনো মিস করি নাই, আমার উপরে এইসব বিপদ আপদ দেয়, আল্লাহরে দেখে লাভ কি? আর দেখে না, তার মানে কিছু বিপদ আপদ মুসিবত বা কোনো পরীক্ষা তার সামনে আসছে, এই জন্য সে এই দামি জিনিসটাকে হাতছাড়া করছে। আমি এই কথা বলতে চাই যে আল্লাহর একটা রীতি আছে, আল্লাহ বান্দাকে যে নিয়ামত দেয় যদি কৃতজ্ঞতা বোধ থাকে, সেই নিয়ামত পেয়ে খুশি থাকেন, তাহলে আল্লাহ পাক ওই নিয়ামত তার কাছে রাখেন, আর যদি সেই নিয়ামত পাইয়া খুশি না হয় তাহলে আল্লাহ ওই নিয়ামত ছিনায় নেন। তুমি তো খুশি নাই নিয়ামত পাই, এটা কে লাগবে তোমার কাছে? রাখবেন। পয়লা নম্বর কাজ হলো যে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস পাইছি সেটা হলো কি? ইমান। এর চেয়ে দামি জিনিস আর নাই। হাসরের ময়দানে উঠলেই আগে দুইটা ভাগ হবে, হাসরের ময়দানে কয়েকবার আমলনামা ওজন হবে, ইমানদার আর গাইরে ইমানদার ওজন হবে। তো যারা গাইরে ইমান ইমান নাই তাদেরকে আলাদা করে বলা হবে, এদের আর কোনো অন্য কোনো হিসাব নিকাশ নেই, এদের জাহান্নামে নেই। আর যারা ইমানদার এদের আবার দ্বিতীয়বার হিসাব হবে। ইমানদার তো আগে এদের চুলচেরা হিসাব হবে, হিসাব হইয়া যদি তার নেকির পাল্লা ভারী হয় তাহলে জান্নাত ফার্স্ট চান্সে যাবে, আর যদি নেকির পাল্লা হালকা হইয়া যায়, বদির পাল্লা ভারী হয় আর বিশেষ কোন দয়া আল্লাহ প্রদর্শন না করেন, তাহলে সাময়িক জাহান্নামে যাইতে হবে, সাময়িক। এজন্য ঈমান সবচেয়ে বড় দামি জিনিস, এটাকে দামি মনে কইরা সযত্নে সংরক্ষণ করা। কি করা? সযত্নে সংরক্ষণ করা। এই অনুভূতি যদি কোনো মুমিনের না থাকে তাহলে ইসবিহু মুমিনান ওয়ায়ুমসি কাফেরান, সকালে মুমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে। অনুরূপভাবে ঈমান আমল করতে করতে অনেক দূর গেছে, কিন্তু পরবর্তীতে তার ভিতরে ওই যে দামি জিনিস পাওয়ার যে শুকর কৃতজ্ঞতা এটা ছিল না, এই জন্য তার থেকে ওইটা ছিনায় নেওয়া হয়েছে, সে কুফরির পথে চলে গেছে। এটাই কারণ নিয়ামত এর কৃতজ্ঞতা প্রকাশ করলে, দামিকে দামি মনে করলে, যিনি দামি জিনিস দিছেন তিনি তো দামি জিনিসই দিছেন, এখন আপনি যদি এটাকে দামি মনে না করেন ছোট বাচ্চারে যেমন 1000 টাকার নোট দিয়ে দেওয়া হয়েছে, নেয় না, নেয় না, 10 টাকার নোট নিছে, ছোট বাচ্চা 10 টাকার নোট নিছে,
1000 টাকার দাম বোঝে না, ও বুঝে শক শকা যেটা চোখে লাগছে লাল। পরে যে দিছে সে কয় যে এটা নিত না, তখন লালই কয়েকটা দিছে 10-12টা লস দিল, এটা খুশিও। তা লাল যদি 10টা নোট 10টা দেয় তাহলে ও তো যা খুশি হয়েছিল তার সে ডবল খুশি হয়েছে। আর এদিক দিয়ে যে দিছে ও কয় যে বাচ্চা গেছি 900 টাকা বাচ্চা গেছি আমি। মর্যাদা বুঝে না কোনটার দাম বেশি। ইমাম যে দামি, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন যে যদি ইমাম কারো কাছে দামি থাকে, দামি হয় আর এটা সে যত্ন করে, সযত্নে এটাকে লালন করে, সযত্নে সংরক্ষণ করে, তাহলে তার ভিতরে তিনটা গুণ আসবে। কয়টা গুণ আসবে? তিনটা। সে বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এটা সে বলবে, তার ভিতর থেকে প্রকাশ পাবে। সে বলবে আমি আল্লাহকে রব হিসাবে পাইয়া খুশি হয়েছি, ইসলামকে দিন হিসাবে পাইয়া খুশি হয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবী হিসাবে পাই আমি খুশি। এই লোকের বেলায় হাদিসে নবীজি বলছেন যে যে দুনিয়াতে এই তিনটা দিন মনোভাব তার থাকবে, আল্লাহ কেয়ামতেও তারে খুশি করবেন। যে দিন পায়া আল্লাহকে রব হিসাবে পায়া, ইসলামকে দিন হিসাবে পায়া, আর নবীকে রসুল হিসাবে, মোহাম্মদকে নবী হিসাবে পাইয়া যে খুশি, আল্লাহ কেয়ামতেও তারে খুশি করবেন, কেয়ামতেও আল্লাহ তারে খুশি করবেন। আর এই হাদিসে বলছেন যা কা তামাল ঈমান, ইমানের স্বাদ আস্বাদন করছে, ইমানের মজা পাইছে, লাভ মজা পাইছে, স্বাদ পাইছে। এই স্বাদ পাইছে দেখে সে বারবার কয় রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এখন এই তিনটা জিনিস পায়া যদি সযত্নে সংরক্ষণ করে তাহলে ইমান থাকবে, নতুবা ইমান থাকবে না। যে ইমান চলে যাওয়ার বা ইমান নষ্ট হইয়া যাওয়ার একটা সবাব হলো শুক্রে নিয়ামত না থাকা, মানে ইমান যে দামি, আপনি যে মমিন আল্লাহর কাছে আপনি দামি, আপনার এই অনুভূতি নেই। আপনি মনে করেন দুনিয়াতে কি পাইলাম, আপনি তো মনে করেন দুনিয়াতে কি পাইলাম, কিছুই তো পাইলাম না। তো দুনিয়াকে কি দুনিয়াতে কি আপনি পাওয়ার জন্য আসছেন? দুনিয়া তো পরীক্ষা দেওয়ার জন্য, দুনিয়া তো কোনো কিছু পাওয়া বা হারানোর কোনো আক্ষেপ থাকা চলবে না। হ্যাঁ, এই জন্য শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই একটা কথা প্রায় বলতেন যে তুমি দুনিয়াতে এসে আল্লাহকে পেয়ে গেছো তাহলে তুমি সব কিছু পেয়েছো, আর তুমি আল্লাহকে পাওনি কিন্তু পুরা দুনিয়ার রাজত্ব করতেছো তো তুমি কিছুই পাও নাই, কিছুই পাও নাই। সাহাবায়ে আজমাইন এইটার উপরে খুশি ছিলেন, আর এই জন্য তাদের উপরে অনেক পরীক্ষা আসছে। আপনি মনে করেন কি যে যে নবী দিন নিয়ে আসছে সেই নবীরে দাঁত বেঙ্গাল ছিল, সাথে যারা আছে 70 জন শহীদ হয়ে গেছে, নবীর দাঁত ভাঙিয়া পড়েছে, রক্ত বাইয়া পড়তেছে, সাহাবায়ে আজমাইনের ওই মুহূর্তের ইমানের কথা চিন্তা করেন। যেই নবী পরলৌকিক আশ্বাস দেয়, নবীর কাছে ওহি আসে, নবী আল্লাহ সবচেয়ে প্রিয়, এই নবীর দাঁত ভাঙিয়া গেল কেমনে, সে নবীর দাঁত ভাঙলো কেমনে, হেই নবীর যদি দাঁত ভাঙে তা আমাদের কি উপায় হবো, এটা কোন দিন নিয়ে আসলাম? সাহাবায়ে আজমাইন এই কথা বলেননি, সাহাবায়ে আজমাইন এই কথা বলেননি। সাহাবায়ে আজমাইন খুব জগৎ বিখ্যাত, জগতের সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ ছিলেন। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত ধরনের মানুষ দুনিয়াতে আসছেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সমস্ত মানুষদের মধ্যে সবচেয়ে
বেশি গুরুত্বপূর্ণ বেশি দামি ব্যক্তি হলো 1,24,000 আম্বিয়া আলাইহিসসালাম। 1,24,000 আম্বিয়া আলাইহিসসালাম, এদের মর্যাদা সবচেয়ে বেশি। নবীদের পরে শেষ নবীর সাহাবীরা অর্থাৎ 1,24,000, এদের সংখ্যা যত সংখ্যক নবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততজন অনুসারী বানায় গেছেন। 1,24,999 জন নবী এসে দুনিয়াতে যা কাজ করছেন, আমার 1,23,999 জন সাহাবি সেই কাজ কিয়ামত পর্যন্ত করবেন। এই জন্য আল্লাহ তার অনুচর বা সহযোগী সাহাবিদের সংখ্যাও 16 লক্ষ, কিছু কম বেশি আছে কাছাকাছি অথবা কিছু বেশি, যেহেতু সঠিক সংখ্যা উল্লেখ নাই এই জন্য 16 লক্ষ থেকে 1,50,000 বলা হয়। সাহাবিরা কিন্তু এটা বলেন না, ওনারা সবচেয়ে ধীমান, সবচেয়ে কি বলে এটাকে চৌকস, সবচেয়ে দূরদর্শী সাহাবা একজন। তারা এসে বলছেন কি, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আর আসবে? আপনি আহত হয়ে গেলেন, রক্ত পড়তেছে, 70 জন শহীদ হয়ে গেল, আল্লাহর সাহায্য কখন আসবে? নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ খুব সতর্ক হও, সতর্কের সাথে শুনো, খুব খেয়াল করে শুনো, ইন্না নাসরাল্লাহি করিব। সতর্ক করে বলছেন, আল্লাহ হরফে তাম্বি, অ্যাটেনশন প্লিজ, খুব সতর্কতার সাথে শুনো, খুব মনোযোগ দিয়ে শুনো, ইন্না নাসরাল্লাহি করিব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছি, আল্লাহ সাহায্য খুব কাছে। মক্কা থেকে বাইর করে দিছে, বাড়িঘর থেকে সব সেরে দিছে, সেরে দিয়ে হিজরত করে চলে গেছে। পরে বদর, উহুদ, খন্দক, মুতা আরো কত কিছু হইল, হইয়া 8ম হিজরিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করছেন, মক্কা বিজয় করে মক্কার ভূমি সারা পৃথিবীর সমস্ত উম্মতকে আল্লাহ নবী দান করে গেছেন। এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এর মত হল, মক্কার জমি বেচতেও পারবে না, কাউরে দানও করতে পারবে না, এটার মালিক কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত। এটা বেচতেও পারবে না, দানও করতে পারবে না, এই জমিন অন্য কারো কাছে ভাড়াও দিতে পারবে না, শুধু মুসলমানদের জন্য। মক্কা বিজয় করার পরে মক্কার হেরেমের এরিয়াটা, আর হেরেমের এরিয়া তো অনেক বড়, মক্কা থেকে জেদ্দার দিকে হলো 10 মাইল, মক্কা থেকে মদিনার দিকে হেরেমের এরিয়া হলো 3 মাইল, তায়েফের দিকে হলো 7 মাইল, ইরাকের দিকে 10 মাইল, শামের সিরিয়ার দিকে 11 মাইল, জেহরানার দিকে 5 মাইল, এই সীমানা, এই সীমানাটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য দিয়ে গেছে। এটা উম্মতদের কেউ ব্যক্তিগত মালিক না, কিন্তু সবাই এটার মালিক। আয়সা থাকবে এখন, কবিন তাহলে যে ভাড়া নেই, হজ করতে যাই আমাদের হোটেল ভাড়া এত, তো হোটেল বানাইছে এটার একটা ভাড়া নিত না, তো আপনাদের থাকার লেগে তো মেনটেনেন্স আছে না, এইসব কারণে নেয়,
এই জন্য আবু হানিফা সাহেবের মত হলো হেরেমের এই সীমানা মক্কার ভূমি, বেচতেও পারবে না, কারো কাউকে দানও করতে পারবে না, কেউ চিরদিনের জন্য এটার মালিকও হইতে পারবে না। এবং হেরেমের এরিয়ায় যারা আছে, যদি মাসালা জানে কোনো মমিন যায় যদি ওখানে থাকতে চায়, তাহলে না করতে পারবে না, এই না করার অধিকার নেই। আল্লাহ নবী এটাকে বিজয় করলেন কয় বছর পরে, মাত্র 6-7 বছর পরে। আলা ইন্না নাসরাল্লাহ করিব, সাহাবা একজন বলেন না এই কোন নবীর লগে আইলাম, এই নবী বলে আল্লাহ সবচেয়ে প্রিয়, এই নবী বলে আল্লাহর আল্লাহর ওহি আসে সব কিছু করে, এখন হেরদিন নিজের দাঁত ভেঙে গেছে গা, তাহলে আমাকে কি ভাঙবো? আপনি মনে করেন যে সাহাবা একজন কি কঠিন পরীক্ষা দিয়েছেন? আল্লাহ তাদের অন্তরে তাকওয়ার পরীক্ষা নিছেন, আর পরীক্ষায় সব সাহাবী পাস করছেন। ঘর ছিল না, ঘর ছেড়ে দিছেন, বাড়ি ছেড়ে দিছেন, আত্মীয় স্বজন ছেড়ে দিছেন, সহ সম্পত্তি সবকিছু ছেড়ে দিছেন, সবকিছু ছাইরা নবীজির সাথে থাকছেন, নবীজি যা বলছেন তাই মানছেন, তাই মানছেন। এখন তার এই ত্যাগ ও তিতিক্ষার কারণে সাহাবা আজমাইনকে নমুনা হয়ে গেছে। কোরআন শরীফে আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলে মা আমানতুম বি, ফাইন আমানু বিমিসলে মা আমানতুম বি, যদি তারা ইমান আনে যেমন তোমরা ইমান আনছো। আসতে বইলা বইলা বুঝাই দেন, আল্লাহ কি বলছেন? ফাইন আমানু, যদি মানুষরা ইমান আনে, বিমিসলে মা আমানতুম বি, হে আমার সাহাবীরা তোমাদের ইমানের মতো যদি ইমান আনে, তাহলে ফাকাদ ইহতাদাউ, হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। আর আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েতের নিষ্পত করা হয়, যদি আল্লাহ বলেন যে সে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, তাহলে বুঝবেন যে সে মঞ্জিল মাকসাদে পৌঁছে জান্নাতি হয়ে যাবে। আর এই হেদায়েতের শব্দের নিষ্পত সম্পর্ক যদি কোনো মানুষের দিকে করা হয়, তাহলে মঞ্জিল মাকসাদে পৌঁছানো, তার অর্থ হয় পথ দেখানো। পথ তো আমি আপনাকে দেখাই দিলাম, আপনি মন্দির পর্যন্ত পৌঁছতে পারবেন না না পারবেন এটা তো আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ যদি বলেন যে হেদায়েত পেয়ে গেছে, তাহলে সে মঞ্জিল মাকসাদে পৌঁছে গেছে। আমরা আমাদের পারিপার্শ্বিকতা এবং আমাদের পারস্পরিক সম্পর্ক জানা জানি এর ভিতর দিয়ে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতার আলোকে জানা যায় যে আসলে আমরা যে অনেক দামি আল্লাহর কাছে, এই অনুভূতি আমাদের নেই। আমরা মনে করি আমরা ইমানদার, সবচেয়ে নিকৃষ্ট দুনিয়াতে আমরা সবচেয়ে, আখেরাতে কি পাইলাম, জান্নাত পাইলাম না না পাইলাম, দুনিয়াতে আমাদের দাম নাই। আরে আল্লাহ আপনাকে দামি করছে, তো কোন মানুষ আপনাকে দাম দিল না, তা আপনার কি হইল? আপনি দুনিয়াতে দাম পেলেন না, কেউ আপনাকে মানল না, কেউ আপনাকে সম্মান করল না, না করলো, আল্লাহ তো আপনাকে সম্মান করে সবচেয়ে দামি বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম মর্যাদা হলো নবীদের, তার পরের মর্যাদা হলো সাহাবীদের, তার পরের মর্যাদা হলো ইমান ও আমলের ভিত্তিতে, ইমান ও আমলের ভিত্তিতে। এরপরে কে সবচেয়ে বেশি আল্লাহর কাছে দামি, এটা কাউকে বলা যাবে না, কিন্তু নিশ্চিত করে এটা বলা যায় যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে আম্বিয়া আলাইহিসসালাম, সমস্ত আম্বিয়া আলাইহিসসালাম সর্বপ্রথম দামি, তারপরে শেষ নবীর উম্মতের মধ্যে সাহাবা আজমাইন সবচেয়ে দামি, হ্যাঁ, এরপরে তাবেইনরা দামি, এরপরে তাবে তাবেইনরা দামি, তারপরের থেকে আর কে দামি কে অদামি এটা বলা যাবে না। পার্টিকুলার ইঙ্গিত করে, ইশারা করে
নির্ণয় করে চোখে আঙ্গুল দিয়ে বলা যাবে না এ হলো দামি, সেটা হলো আল্লাহ জানেন ভালো, যার ইমান আছে আমল আছে সে সবচেয়ে দামি। কাজে আমার ইমান আমার আমল থেকে যদি একটা রিক্সা গাড়িওয়ালা একটা শ্রমিকের আমল ও ইমান ভালো থাকে তো আল্লাহর কাছে আমি খতিবের থেকে অনেক বেশি দামি। এই দাম উপলব্ধি কইরা সেইভাবে চলার নাম হলো শুক্র নিয়ামত। যে এটা করবে ওর ইমান স্টিল মজবুত হয়ে গেল। শুকরের দ্বারা নিয়ামত থাকে না, যে যার মতো সামসামি করতারে হেরে সবসময় রাখে, আর যদি দেখে যে এটা একটু উল্টা পাল্টা করতেছে তাহলে আর তারা রাখবো না। দুনিয়াতে আছে নিয়ম, আপনারা ইশারা কাফি। আমার আজকের বলার যেটা উদ্দেশ্য যে ইমান যে সবচেয়ে দামি, প্রত্যেকটা সালেক আল্লাহর পথের সাধকদের প্রতি মুহূর্তে এই উপলব্ধি থাকতে হবে যে আমি সবচেয়ে দামি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে ইমান দিয়েছেন, আমি যদি আমি সবচেয়ে বেশি দামি। দামি জিনিস পাইছি এটা সবচেয়ে এই উপলব্ধি থাকতে হবে যে আমি সবচেয়ে দামি জিনিস প্রাপ্ত হয়েছি। এখন যে যত বেশি দামি দামি হয় তার দাম নিজের বজায় রাখতে হয়। কি করতে হয়? বজায় রাখতে হয়। যদি আপনার এই উপলব্ধি থাকে যে এটা দামি তাহলে আর দরকার নাই, তাহলে তো আপনি এটা সংরক্ষণ করবেন। করবেন কি করবেন না, আপনি যে জিনিসটাকে দামি মনে করেন সংরক্ষণ করেন না? সংরক্ষণ আমার এক আত্মীয় ঘনিষ্ঠ স্বর্ণ অলঙ্কার গ্রামের বাড়ি যেতেছে, থুয়ে গেছে, থুয়ে অন্য আমি এইটি ফিরলাম। আরে আমার ওয়াইফের কোথায় গেল স্বর্ণের গুলো থুয়া? স্বর্ণের মতন যদি দেখা যায় ইমিটেশন করা, ইমিটেশনটি পয়রা গেলাম আমি এটি ফিরলাম। এত দামি জিনিস আনিয়ে দিচ্ছি তোমার সৌদি আরবের, তো এটি পুরো না গ্রামে যাবো কোন দিক দিয়া কোন দিন হারা বটারিব চুরি টুরি হইব, এটা এটি বোঝা যায় না, ওইটা নকল করে গেছে। ইমান যে আপনার থেকে ছুইটা যাইতে পারে এই আশঙ্কা আপনার আছে নাকি? যদি না থাকে এটাও ক্ষতিগ্রস্ত। এক নম্বর দামিকে দাম দামি মনে করা, অর্থাৎ ইমান যে আপনি পাইছেন সবচেয়ে দামি জিনিস পাইছেন এক। দুই নম্বর জিনিস হলো এই দামি জিনিসকে সদা সর্বদা নষ্ট যাতে না হয়, কেউ চুরি না করে আপনার থেকে ছুইটা না যায়, এই জন্য সর্বদা কি থাকা? সতর্ক থাকা। সর্বদা কি থাকা? সতর্ক থাকতে হবে। সতর্ক থাকলে ঠিক আছে, আর যদি আপনি সতর্ক না থাকেন তাহলে তো এটা যে কোনো সময় আপনার থেকে ছুটে যেতে পারে, জায়েল হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, থাকবো না। এই জন্য সর্বদা সতর্ক থাকা। এই সতর্ক থাকার অর্থ হলো এই যে কোন সময় কোন ব্যাপারে আল্লাহ নবীর দিন কোন সন্দেহ যেন জাগা না পায়। সন্দেহ হলো গুণ পোকা, গুণ পোকা গুনে খায়ে খায়ে রাখছে, গুনে খায়ে রাখছে, ওইটা কোনো লোড নিতে পারে না, ওটা ফুকা হয়ে গেছে। কিসে ফুকা হয়ে গেছে? 75 সালে হেফজুর জামানায় পড়তে গেছি, একবারিতে ওখানে জাগিয়ে যায় সবাই, জাগির বুঝেন না, লজিং রেখে জাগির বাড়ি থাকিতে, যে বাড়িতে জাগির থাকতে গেছি ওই বাড়ির কাছারি ঘরে যে থাকে বাড়ি বাড়ির ঘরে, এই ঘরটা হলো কবরস্থানের পাশে আর জঙ্গলের পাশে। কবরস্থানের পাশে আর কোথায়? জঙ্গলের পাশে।
আর ওই লোকদের বাড়ির থেকে অনেকটা দূরে, বিশাল বড় বাড়ি, তো ওদের যে পারিবারিক কবরস্থান আছে ওই কবরস্থানের পাশে আর জঙ্গল, আমারে থাকতে দিয়েছে। কয় যে আজকে কোনো রকম থাকেন, দুই একের ভিতরে বেড়া টেড়া দিয়ে দিতেছে। আমি কই আল্লাহ কই আইলাম, এই জঙ্গলের মধ্যে রাইতে থাকুন, জিনে ধরে না ভূতে ধরে না কিয়ে ধরে কেমনে থাকুন, তখন তো বয়সও কম, 75 সালে 16-17 বছর বয়স। সন্ধ্যার পরের থেকে দেখি যে আশেপাশে শিয়াল দেখে, আমি তো সর্বনাশটা করছে, দুই বছরে বেড়া নাই, শিয়ালে যদি আইয়া ধরে, কারণ আমি শিয়াল ভালো করে চিনি, কারণ আমার জন্মস্থান রংপুরে শহরে আছে, এখানে শহরের কবরস্থানের পাশেই আমার ছোটবেলা কাটছে, কাজে কীভাবে শিয়ালদা লাশ খায় গোর কবরস্থানে এটি আমি খুব ভালো করে জানি। সর্বনাশটা করছে ওই কথা মনে হয়েছে। আমি আল্লাহ 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 করে রাতটা কোনো রকম যদি যায় একটা লাঠি লুঠি লয়ে আর আসছি, আমি লাঠি দিয়ে কী করবো, আমি যদি ঘুমাইতে আর যদি শিয়াল হয়ে পাইছি এটারে, তা আমি লাঠি দিয়ে কী করুন, আমার আর রাইতে ঘুম না, আর ঘুমাইতেই পারলাম না, শীতের রাত, রাইতো লম্বা, অনেক কষ্ট করা, এই কোনো রকম একটু খাইতে শুয়ে থেকে শিয়ালের ডাক শুনলেই সতর্ক হয়েছে, আহি নাকি ঘরের ভিতরে, দুই সাইডে বেড়া নাই তো। পরে রাত যখন বাড়ছে, কয়টা কেটা জানে, তখন তো ঘড়ি টড়ি আসিল না, কয়টা বাজে কে জানে, রাত্রে ঠিকই 4-5টা শিয়াল একেবারে মারামারি করতে করতে একেবারে আমার কাছারি ঘরের সামনে এলো। আমি যে আল্লাহ আজকে আমার শেষ দিন, কত কিছু মনে করলাম, কিরে বাড়ি ছেড়ে আইলাম, আব্বার কথা মনে হইলো, মা তো নাই, মার কথা মনে হইলো, ভাইদের কথা মনে হইলো, আর মনে জীবনে দেখা হইতো না কোনদিন, আজকে আমার শিয়ালে গাইছে, পরে শিয়ালে মারামারি করতে করতে একেবারে আমার কাছারি ঘরে ঢুকতে পড়লো, আর আমি আগের থেকে রেডি হয়ে রয়েছি, বাসন তো লাগবো কোনো রকমে, শিয়ালে তো কাছারি ঘরের পাশেই করতেছে, আমি তো চুপ করে কোনো আওয়াজ করি না, কারণ শিয়ালে যদি বুঝে দেয় একলা আছে তাহলে একেবারে ডাইরেক্ট অ্যাকশন নিব, শিয়ালের ব্যাপারে জানেন না, যারা জানেন সেটা জানেন, আমি জানি ডাইরেক্ট অ্যাকশন, একেবারে জেতা দৌড়া খায় বলে কুকুর 7-8টা যদি থাকে আর রাস্তায় পায় আপনারে, হয়তো ঘেউ ঘেউ করবো, দুই একটা কামড়ও দিতে পারে, আর কিচ্ছু করবো না, কিন্তু শিয়াল ছাড়বো না আপনারে, শিয়াল যদি জানে একটা মানুষ পাইছি আর এর লগে কেউ নাই, আমাদের ফিরাবার কেউ না, আমরা 4-5 জন, তাহলে জীবিত মানুষটাকে মাইরা শিল্লা পাইটে খায় বলে ঠিক না। পরে আমি রেডি হয়েছিলাম, কাছারি ঘর তো বাঁশের খুঁটি দেওয়া, আর এই পাশ থেকে এই পাশে বাঁশেরই থাকে না টানা, মমিন সিং এখানে কি বাসায় কি বলে জানি না, মমিন সিং দন্না, আর তো বাঁচতেইব, আমি করছি যে বেড়ার উপর দিয়া খালি ওই টানা বা আড়া বা ওই দন্নার উপরে কাছাকাছি উঠতে রয়েছি, শিয়ালে ঘরের ভিতরে টুকটা মারামারি করতেছে, একের ঘরের দরজায়, এই দরজা করতে করতে একের ঠিক আমার ঘরের ভিতরেই টুকতে বললো, আমি তাড়াতাড়ি করে উঠতে দন্নার উপরে যেই উঠছি, ওইটা ছিল গুনে খাওয়া, আমার ওয়েট নেতারে নাই, পাইঞ্জা পরবি তো পর শিয়ালের উপরে, শিয়ালে মনে করলো এটা খিদা পড়লো, এটা জীবনে কোনো দিন পরে নাই আমাদের উপরে, শিয়াল তো সাইডটা ডরে তোর বাইজ্ঞা গেছে গাছ, আর আমি তো খালি কাঁপতাছি, পড়ছি তো পড়ছি আর কিছু তো আমার কামরা নেই কিচ্ছু নেই, ওরা তো ডরে গেছে আর আমি খালি এরকম কাঁপতেছি, কতক্ষণ যে কাঁপছি সীমা নেই, তো ঘুম পোকা হলো সংশয় সন্দেহ আল্লাহর ব্যাপারে,
নবীজির ব্যাপারে দ্বীনের কোনো ব্যাপারে যদি কোনো ঈমানদারের কোনো সন্দেহ হয় সংশয় থাকে তাহলে সে যেন সতর্ক হয় শীঘ্রই তার ঈমান নষ্ট হয়ে যাবে শীঘ্রই তার ঈমান নষ্ট হয়ে যাবে ঈমান থাকবে না আজ থেকে 30-35 বছর আগের কথা মাসিক পত্রিকায় আসে মাসিক মদিনাতে খুঁজলে পাওয়া যেতে পারে কারণ আমার কাছে মাসিক মদিনার প্রায় কয়েকশো কপি এখনো আছে যেটা 1963 সাল থেকে এর ভিতরে আসছে যে কাবা শরীফের ইমাম তার মৃত্যুর পরে তাকে জান্নাতুল বাকিতে আরে জান্নাতুল মুআল্লা মক্কা শরীফে জান্নাতুল মুআল্লাতে দাফন করছে তার লাশ পাওয়া গেছে লন্ডনে আর কাবার ইমামের যে কবর ছিল সেই জায়গায় লাশ পাওয়া গেছে এক মহিলার লম্বা চড়া ঘটনা কোন সময় মনে বলছি আমার যা মনে পড়ে আপনি ইমান আইনা এত দামি জিনিস আল্লাহ আপনাদের দিছে আপনি আল্লাহকে মানছেন আল্লাহর নবীকে মানছেন আল্লাহর দিনকে মানছেন তো দিনের কোন ব্যাপারে আপনি সন্দেহ করে বসলেন হ্যাঁ সন্দেহ হলে আর সম্পর্ক থাকে না সন্দেহ হলে কি থাকে না সম্পর্ক থাকে না আরে আমি হুজুর মানুষ রাতে দূরের সময় ফোন এসে আমার বউ আমারে কয় এত রাতে কেটে ফোন দিছে আমি কি দেহ তুমি নিশ্চিত থাকো আমারে কোনো মহিলা ফোন দেয়নি তাহলে আমার উপরে সন্দেহ করো না আমি ধানমন্ডি ঈদগাহ মসজিদের খতিব আমি নিয়ে এই কাম করবো তুমি কি মনে করছো আমারে পরে কেন হেরে আমি মনে করছি নাকি আমি এমনি জিগাইলাম যে কেরা ফোন দিছে আমাকে যতই এখন কথা ডাকো আমি বুঝা লেছি তুমি কোন ঢঙ্গের জিগাইছো চিন্তা করছেন এটা হাসা কথা আপনার স্ত্রীর সাথে যদি আপনার গভীর সম্পর্ক থাকে আর আপনার রাত্রে উঠটা ফোন নিয়ে বাইরে যায় একটু কথা কয়ে দেখবেন ফোন হে নাই কাউরে কয়ে রাখবেন যে রাত্রে দুটার সময় মিস কল দিস মিস কল দিব আপনি উঠতে যায় হলে ফোন না ধরে আস্তে আস্তে কথা কইবেন খালি দেখছেন কি অবস্থা ঘটে বিশ্বাস না হয় একদিন করে দেখছেন তবে স্ত্রীর সাথে সুসম্পর্ক এবং ভালোবাসা থাকতে হবে সুসম্পর্ক না থাকে তাহলে হইব না তাইলে কবো যে মারাজ্ঞা আমিও তো এরকম করি ঠিক না ঠিক না বে ঠিক কবে মারাজ্ঞা আমি তো করি আমারটা তো টের পাইনি এখন আমি তো টের পাইছি বুঝতে পারছি আল্লাহ কোরআন শরীফে কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أولئك هم الصادقون سورة حجرات الآيات إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا নিশ্চয়ই মুমিনরা তারা যারা আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু কোন সংশয় কোন সন্দেহ মনের মধ্যে জায়গা দেয় নাই কোন সন্দেহ সংশয় মনে জায়গা দেয় নাই ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম শারীরিক শক্তি কায়িক শক্তি এবং আর্থিক শক্তি দিয়া তাদের বিশ্বাসকে অটল রাখার জন্য মৌত পর্যন্ত প্রাণপণ চেষ্টা করছে
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সার্টিফিকেট দিচ্ছি, উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলে এরা আমার সত্য বান্দা, এরা আমার কি বান্দা, সত্য বান্দা। না আল্লাহকে, আল্লাহর কোনো জাত সিফতে, না নবীজির কোনো ব্যাপারে, আর না ইসলামের কোনো বিধানের ব্যাপারে কোনো সন্দেহ থাকবে আপনার, আপনি সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সম্পর্ক থাকবে না। কাজে যারা আল্লাহর পথে সাধক তাদের জন্য এই নসিহত, যারা নিজেদের ইসলাম চায়, আত্মশুদ্ধি চায়, আমি তাদের জন্য বলতেছি, আপনাদের জন্য বলতেছি যে ইসলামের পথে আসার পরে ইসলামের কোনো বিধান বুঝে না আসতে পারে, সবাই যে সব বিধান বুঝবে এটা সম্ভব না, বুঝে আসে না, অনেক কিছু কি আসে না, বুঝে আসে না। তো মানেন না, বুঝে না আসলে মানেন না, মানেন কি মানেন না, মানেন। আচ্ছা কোন দেখি মসজিদ বয়ে রয়েছেন, উঠতে অজু করে এলেন, আমি জিজ্ঞাই কই গেছিলেন, উজু করে এলাম, আমি কে বুঝেছিলেন, আপনি উজু করতে গেলেন কে, বুঝেন না উজু গেছে কা, সরমের কথা তো, আমি এটা জোর করে জিগাই, ঠিক আছে উজু গেছে কা, আমি উজু গেছে কোন দিয়া, আপনি ধুই আইলেন কি, উজু গেল কোন দিক দিয়া, ওই জায়গাটা না দোয়ানোর কাম ছিল, কষা বাতাস বাইর হয়েছে, ওইটা না দুইয়া আপনি হাত পা ধুইয়া বলছেন, এটা কোন যুক্তিতে ধরে। যেই চামড়ার মোজা বা যেই মোটা সুতার মোজা পাই দিয়া, শুধু মোজা পাই দিয়া দুই তিন চার মাইল হাঁটা যায়, ওই মোজার উপরে মাসাহ করার বিধান আছে ইসলামে। গোড়ালি ঢাকা মোজা হইতে হবে, মোটা সুতার, এমন পাকানো মোটা সুতার হইতে হবে যে ওই মোজাটা পাই দিয়ে তিন চার মাইল হাঁটলে মোজা ছিঁড়ে না ফাটেও না, অথবা চামড়ার মোজা পাই দিয়ে হাঁটতে হবে। এই দুই মোজার উপরে, দুই ধরনের মোজার উপরে মাসাহ করা কি যায়, মাসাহ করার নিয়ম জানেন, যে মুকিম সে একদিন এক রাত মাসাহ করতে পারে, যে মুসাফির সে তিন দিন তিন রাত, পেশাব পায়খানা যাই করুক অজু করতে গেলে আর পা ধোয়া লাগবে না, কি করা লাগবে না, পা ধোয়া লাগবে, বিশেষ করে শীতের যে সমস্ত জায়গা আছে এই পা ধোয়াটা ভেজাল, এই যে ভেজাল কইলাম এটা বোঝাল দিয়ে কইলাম, নইলে ভেজাল আমি মনে করি না, কিন্তু কষ্ট তো মানুষ হিসাবে শীতের দিনে জামা কাপড় খুললে উজু করা মুশকিল না, কষ্ট একটু কিনা, আর যদি চামড়ার পোশাক টোশাক থাকে, কতকের অভ্যাস থাকে অন্যরকম, হ্যাঁ সব কিছু নিয়ে বাথরুমে যায় উজু করে আয় পরে, কিন্তু কতক মানুষের অভ্যাস আছে, যেমন আমি এমন বদ অভ্যাস, আমি এদিক না খুললে বাথরুমে যেতাম না, তো মোজার উপরে মাসাহ করে কোন দিক দিয়ে, কম তো দেখি একজন উপরের অংশ কেমনে করবো কম দেখি, হ্যাঁ এই যে মনে করেন পা ডা মোজা পরে রেছেন কোন কবজি গোড়ালি পর্যন্ত, গোড়ালি মানে ঢাকা পর্যন্ত, টাকনু ঢাকা পর্যন্ত, এখন আপনি এই বাম হাতটা পানিতে একটু ভিজাইয়া ঢাকা দিয়া, এই তিন আঙ্গুল দিয়া, চার আঙ্গুল দিলে নিষেধ নাই, তিন আঙ্গুল পরিমাণ জায়গা নিয়ে এই উপরের থেকে এদিক টানতে হবে, এই একবার টানলেন হয়ে গেছে, আবার হাতটা ভিজাইয়া আবার বাম পাটা একবার টান হয়ে গেল। এটা কোনো মানুষের যুক্তিতে ধরব, ময়লা লাগলো পায়ের তলায় মোজার তলায়, আর মাসা করতে হয় উপরে, মাসা করতে হয় কি উপরে, এটা কোন যুক্তি, ময়লা বর্তাছে নিচে মাসা করতে হচ্ছে উপরে, যদি কইত যে হ্যাঁ মোজাটা হাত ভিজাইয়া পায়ের তলা ডাকবার এরম, পায়ের তলা ডাকবার এরম, তাহলে ঠিক ছিল, এখন মোজা মাসা করতে হবে। এখন যদি আপনি ইসলাম মাইনা যদি কন যে এটা আমি মানি না, এটা যুক্তির বাইরে,
তাহলে আল্লাহ আপনার যুক্তির বাইরে এটা রেখে দেব, তোরে যা জান্নাত দেওয়া যুক্তির বাইরে, তোরে জান্নাত দেওয়া যুক্তির বাইরে, তোর যেমন মুজার উপরে মাসা এটা যুক্তির বাইরে, তা তোরে জান্নাতে আমি দিমু যে এটাও যুক্তির বাইরে, অর্থাৎ তোরে জান্নাতে দিব না। আল্লাহ আল্লাহ রাসূলের দিনের উপরে বিশ্বাস স্থাপন করার পরে দিনের কোন অংশে কোন বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ আপনার অন্তরে জায়গা পাবে না, তাইলে আপনার ইমান থাকবো না। ইমান যেরকম দামি ওইরকম সেন্সিটিভ, খুব নাজুক, অত্যন্ত সংবেদনশীল ইমান। ইমান সংগ্রহ করা, মজবুত করা, পরিপূর্ণ করা তো অনেক মেহনত, কিন্তু ইমান যাওয়ার লিগা বেশি দেরি লাগে না। ইমান যাওয়ার লোনে কি লাগে না? বেশি দেরি লাগে না। বুঝুন না, এটা সহজ কথা। হ্যাঁ, এই যে মিনার হইতেছে, মসজিদ হয়েছে, কয় বছর হয়েছে? 5 না 6 শুরু হয়েছে নাকি? এই পাশে শুরু 8 শুরু হয়েছে, 8 থেকে এখানে 21-12 বছরের বেশি হয়েছে। 12 দিনে ভাঙ্গা ফেলান যাব না? 12 দিনে ভাঙ্গা যাইব কি যাইব না? কাজে এই কথা বললেন না কেন? একটা জিনিস গড়তে সময় লাগে, ভাঙতে সময় লাগে না। ইমান পরিপূর্ণ করা, একে সংরক্ষণ করা, এই ইমান যাতে নষ্ট না হয়, ধ্বংস না হয়, এজন্য সচেতন ও সতর্ক থাকা, এগুলা অনেক কষ্ট মুজাহাদা করে ইমানকে সংরক্ষণ করা। কিন্তু ইমান যদি যাওয়ার দরকার পড়ে, আর যদি যায় গিয়া এক মুহূর্তের ব্যাপার, একটা কথা বলে ইমান যাইব শেষ, সব ধ্বংস, সব কি অনেকটা বউয়ের মতো, অনেকটা কি বউয়ের মতো, সম্পর্ক আগের থেকে রিলেটিভ ছিল, সেই হিসাবে যাতায়াত ছিল, হয়তোবা আপনি ভালো দেখে পর্দার সাথেই তার সাথে যোগাযোগ রাখছেন, তো বিয়ের আগে 10 বছরের ভালোবাসা, বিয়ের পরে 30 বছরের ভালোবাসা, 40 বছরের ভালোবাসা, 40 বছর বউরে কত কিছু দিছেন, কত মহব্বত, কত খাতির, কত কিছু, কত কিছু আরো, কত কিছু আরো, কত কিছু, কিন্তু বউরেও সম্পর্ক ভাঙতে একটা শব্দ লাগবে, বলে কটা শব্দ? একটা, একটা খালি, পাগল না হইলে, ঘুমায় না হইলে, শুধু সুস্থ থাকবেন, পাগল হন নাই আর ঘুমায় কোন নাই, চাই রাগের খেলায় কোন, চাই খুশির খেলায় কোন, চাই আদর করে কোন, যদি একটা শব্দ কইছেন তাই স্ত্রীর সাথে সম্পর্ক শেষ, এটাকে বলে এক তালাকে রাজি। সময় আছে, সময় আছে, কতদিন? 3 তুহুর 3 পিরিয়ড, এর মধ্যে যদি আপনি রাজাত করেন, তাকে ফিরে এনেন, তাহলে তো মোটামুটি টিকা গেল। আর যদি তার ইদ্দত পুরা হয়ে যায়, তাহলে এটাই তার জন্য 2 তালাক হয়ে গেছে, আর এই স্ত্রীকে স্ত্রী অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে। ইদ্দতের মধ্যে তাকে ফিরিয়ে না নিলে, একটা যে বলছেন খালি একবার শব্দ না বলছেন, এই একবার শব্দ বলার দ্বারা সম্পর্ক নষ্ট হয়ে গেছে, 3 মাস চলে গেলে সে অন্যত্র বিবাহ বসতে পারবে। 3 মাসের যদি আপনি ফেরত না নেন, তাহলে অন্যত্র বিবাহ বসতে পারবে সে। এখন যদি আপনি 3 মাস পরে বুঝে আসে যে আমি তো ভুল করে এলছিলাম, এতদিনের সম্পর্ক লও আবার এক লোকেই থাকি, তাইলে আপনাকে কিছু কাজ করতে হবে, আবার নতুন করে সাক্ষী সুবু জানতে হবো, মল বিশাপ জানতে হবো, খুদবা পাঠ করবো, বিয়া পড়াবো, মোহর ধার্য করবো, করতে হইব নতুন করে।
মহোদ্দার্য। তাহলে এই যে চল্লিশ বছরের সম্পর্ক, সুমধুর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্ক নষ্ট করলো কে? একটা শব্দ খালি মুখে উচ্চারণ করছে। তাও যদি সরাসরি কয়েকটা শব্দ মিলায় আপনি আপনার স্ত্রীকে বলেন নাম ধৈরা বা ইশারা করে, তোমাকে এইভাবে ইশারা করে যদি শব্দটা বলেন তাহলে তো অপেক্ষা করে তো ভালো। আর যদি শুধু বলেন, কোনো কিছু বলেন না, অনলি ওয়ান ওয়ার্ড ইউজ করছেন, শুধু ওই শব্দটা বলছেন, তখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে এটা বলার দ্বারা তুমি কি মিন করছো, হোয়াট ডু ইউ মিন। তো বলবো যে আমি তো যেটা মিন করার ওইটা করে দেব। এটাকে তালাকের রাজি বলে না, এই শব্দটাই। আপনি আর কিছু আগে পরে বলেন নাই, এই জন্য তখন তখনই আপনার বাইন তালাক হয়ে গেছে। কঠিন আজ ঈমান সংরক্ষণ করা, একে পরিপূর্ণ করা, একে মূল্যায়ন করা, সংরক্ষণ করা অনেক সাধনার ব্যাপার, কিন্তু যাওয়ার জন্য একটুতে শেষ চলে যেতে পারে। যেটা এত সেন্সিটিভ, এত সংবেদনশীল, এত নাজুক জিনিস, আপনি সেই জিনিসটা এত দামি, দামি জিনিস এরকম নাজুকই হয়। দামি জিনিস কি হয়? নাজুক। গোল্ড যেটা খাটি, এটা খুব নাজুক। বিজ্ঞা বুজ্ঞা সর্বনাশ হয়ে যাবো, এটার অলঙ্কার বানাইতে গেলে খুব কিছু মিলাইতে, খুব মিলায় এদের শক্ত করতে। যেটা দামি আর পিওর হয় ওটা সংবেদনশীল হয়। ইমান হচ্ছে দামি, কোনো কিছু নাই, কাজে এতে সংবেদনশীল কোনো কিছু নাই। কাজে আল্লাহর এই ফরমানকে মনে রাখো, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ কয় এরা সত্যবাদী। কাজে ইমান জামি জিনিস, এই অনুভূতি উপলব্ধি থাকতে হবে এবং এই ব্যাপারে কৃতজ্ঞ অন্তর থাকতে হবে। আর দুই নম্বর, এই ব্যাপারে সর্বদা সতর্ক থাকতে হবে যাতে ঈমান কোনো অবস্থায় না যায়। কথা শেষ করা সম্ভব হলো না, ইনশাআল্লাহ আগামীতে, আগামী সপ্তাহে মনে করেন। আমি তো বললে যাই কি কই না করি, সাইদ সাহেব মনে রেখেন, স্মরণ করে নিয়ে আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন। ঈমান পরিপূর্ণ করে যেন আমরা আল্লাহর সাথে দেখা করতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।